ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার গণিত সাজেশান তোমরা অনেকে পাওনি। তো বন্ধুরা, আমার গণিত সাজেশান দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপরে কয়েকজন আবার সাজেশান চাইছো যে যদি দু একটা কোনো প্রশ্ন দেওয়া যায়। তাই আজকে আমি নতুন করে আবার কয়েকটি প্রশ্ন দিচ্ছি, তোমরা যদি সময় পাও তাহলে এক নজর দেখে নিও। তবে এখানে লাল দাগগুলো তোমরা একটু বেশি ফলো করাও। তোমাদের যে প্রশ্নগুলো আগে দেওয়া আছে সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখবে এবং ওগুলো ভালো করে করার চেষ্টা করবে। তারপর আজকে যেগুলো দিচ্ছি এগুলো মধ্যে দেখো তোমাদের কোনগুলো করা নেই আর কোনগুলো করা আছে। যেগুলো করা আছে সেগুলো তো হবে, আর যেগুলো করা নাই সেগুলো তোমরা পারলে দেখে নিবে, তাহলে হয়তো বা উপকারে লাগলে লাগতে পারে। তো লাল লাগগুলো একটু বেশি দেখবে সকল বোর্ডের জন্য। আর যদি কেউ কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে দরকার পড়লে আমি আবারও ভালো করে ভিডিওটি আপলোড করব। তবে এই প্রশ্নগুলো তোমরা উত্তর বিভিন্ন ধরনের গাইড থেকে পেতে পারো, যেমন লেকচার সিরিজের গাইড হলে পাবে, আবার নবদূত গাইড হলে তোমরা পাবে। হবু এই অঙ্কগুলো এইভাবে দেওয়া আছে, তবে অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই দিলাম। এখানে 12 নম্বরটা ক্রস দেওয়া আছে, কারণ 12 নম্বরটা আমার প্রশ্ন টাইপ করতে ভুল হয়েছে, এই জন্য আমি ক্রস দিয়েছি। সমস্যা নেই, ওটা বাদ দেবে। তোমরা প্রশ্নগুলো হয়তো বা প্রথম লাইনটা দেখলেই বুঝতে পারবে তোমাদের বইয়ের কোথায় আছে কোন প্রশ্নটি, বা তোমাদের গাইড বা টেস্ট পেপার কোথায় আছে তোমরা খুঁজে বের করে নিতে পারবে। ১৭ ১৮ নম্বরটাও দেখো, সময় থেকে ১৯ নম্বরটা দেওয়া আছে তোমাদের পরিসংখ্যান থেকে। এটা জ্যামিতি অংশ, প্রথমে দেখো একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে এবং প্রস্থ 4 সেন্টিমিটার। দুই নম্বরে বলছে বৃত্ত আঁকতে বলছে, দুইটি বৈশিষ্ট্য চাইছে। তিন নম্বরে বর্গ, বর্গের বাহুর দৈর্ঘ্য থাকবে 3 সেন্টিমিটার এবং এর দুইটি বৈশিষ্ট্য। চার নম্বর বলছে চিত্র সহ বৈশিষ্ট্য লেখো যে কোনো দুইটি, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, তিনটি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুইটি। পাঁচ নম্বর বলা আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের ব্যাস এবং ব্যাস ভিন্ন অন্য আরেকটি যা চিহ্নিত করো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই দেখো, যদিও এখনও সময় আছে, শুক্রবার আছে, শনিবার আছে, দুই দিন সময় আছে। আশা করি সকলেই গণিত পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা সবার জন্য থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।